গৃহবধূ রিঙ্কু তদন্তে অমরপুরে থাকছড়ায় অবস্থিত প্রয়াত তার বাপের বাড়িতে গেল মহিলা কমিশনের এক প্রতিনিধি দল কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী জানান সন্দেহের বসে রিঙ্কু দাসকে হত্যা করেছিল তার স্বামী এ ঘটনায় কমিশন দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান যে ডাকমাজলা কাকরাবন পিএস এর আন্ডারে গত পাঁচ তারিখে রিঙ্কু দাসের যে হত্যা সংগঠিত হয় তারই ইনভেস্টিগেশনে সেই রিঙ্কু দাসের বাড়িতে আমরা এসেছি রিঙ্কু দাসের বাপের বাড়িতে এটি হচ্ছে থাকছোড়া অমরপুর থাকছড়া এলাকাতে এবং এখানে এসে ইনভেস্টিগেশনে এসছি এবং এখানে এসে দেখেছি যে সেই তার স্বামী অর্থাৎ রিঙ্কু দাসের স্বামী সন্দেহ বসেই মূলত এই ঘটনাটি করেছেন এবং আমাদের তদন্ত ক্রমে আমাদের কাছে যা বেরিয়ে এসছে প্রয়োজনে আমরা আদালতের দ্বারস্থ হব আদালতের কাছে আমরা আমাদের তদন্তের কপি পৌঁছে দেব যাতে রিঙ্কু দাসের মৃত্যুর জন্য যিনি দায়ী তার যাতে কঠোর শাস্তি হয়